আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ভিভোর একটি লেটেস্ট ফোন নিয়ে। এটা হচ্ছে ভিভো Y22s। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে পলিকার্বনেটের তৈরি এই মোবাইলটি সম্পূর্ণ ফ্ল্যাট শেপে এসেছে এবং স্ক্র্যাচ ও ফিঙ্গারপ্রিন্ট রেসিস্ট্যান্ট। এই মোবাইলটির রিয়ার প্যানেলে বেশ স্টাইলিশ দুটি কালার শেড রয়েছে, যার কারণে এই গুড লুকিং ফোনটি হাতে নিয়েও বেশ প্রিমিয়াম লেভেলের একটা ফিল পাওয়া যাচ্ছিল। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, 18 ওয়াটের ফাস্ট চার্জার এবং ভিভো Y22s মোবাইলটি। স্মার্টফোনটি রান করছে ফান্টাস 12 বেসড অন অ্যান্ড্রয়েড 12। এর প্রসেসর হিসাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যা মূলত 6nm এর একটি প্রসেসর, আর এর গ্রাফিক্স সিস্টেমে পাওয়ার করছে অ্যাড্রিনো 610। ইহা 6/128GB ভ্যারিয়েন্টের। মাল্টিটাস্কিং এর পারফরম্যান্স ওভারঅল বেশ স্মুথ ছিল। র্যাম হ্যান্ডেলিং ঠিকঠাক হওয়ার কারণে আমরা বেশ রাফ এন্ড টাফ ইউজ করে অনেক কমফোর্ট ফিল পেয়েছি, কোনো প্রকার ল্যাগিং এর দেখা পাইনি। তার পাশাপাশি অনেকগুলো অ্যাপও আমরা ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সলভ করে ইউজ করতে পেরেছি। পাশাপাশি ফ্রি ফায়ার আমরা খেয়াল করেছি যে বেশ ভালোই পারফরম্যান্স দেখিয়েছে, সেই সাথে অ্যাসফল্ট 9 আমরা ট্রাই করেছি এবং আমরা বেশ ভালোই পারফরম্যান্স পেয়েছি। গ্রাফিক্স কোয়ালিটি খুবই চমৎকার ছিল। আমরা কল অফ ডিউটি এবং ফিফা মোবাইল গেমগুলো ট্রাই করেছি। আমরা এই ফোনটার আনটু টেস্ট করেছিলাম এবং স্কোর পেয়েছি 285,243। সিঙ্গেল করে বিগ বেঞ্চে স্কোর এসেছে 375, আর মাল্টি করে এসেছে 1,587। এই মোবাইলটিতে রয়েছিল 6.55 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেল ডিসপ্লে, যার রেজুলেশন হলো 1600x720 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 270 PPI। তো এই ফোনটার পেছনে দুইটা সেন্সর আছে, একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, আর একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। আর ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে, আপনারা যদি ওভারঅল ডে লাইট কন্ডিশনে বা প্রপার লাইট কন্ডিশনে ছবি তোলেন তাহলে বেশ ভালোই ছবি পাবেন। লো লাইটে মোটামুটি হলো ওভারঅল, আবার সেলফি ক্যামেরার পারফরমেন্স আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে এবং ভালোই লেগেছে। বাই দ্য ওয়ে, এই ফোনের পেছনে AG ম্যাট ফিনিশ টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং রয়েছে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট কোটিং, যার ফলে এতে হাতের ছাপ লেগে থাকবে না, সেই সঙ্গে ডাস্ট এবং স্ক্র্যাচ বেশ ভালোভাবেই প্রতিরোধ করবে। 5000mAh এর ব্যাটারি রয়েছে স্মার্টফোনে এবং বক্স আপনি পেয়ে যাবেন 18W চার্জার, যা দিয়ে ফোনকে ফুল চার্জ করতে অ্যারাউন্ড 2 আওয়ার্স এর মতো লেগে যায়। এবং চার্জ, হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পেয়েছি। যারা মেইনলি গেমিংস অথবা ফটোগ্রাফি খুব একটা করেন না, বাট যারা লং টাইম ফোনে কথা বলেন, ডে টু ডে খুব ভালো ইউজ করেন এবং অনেক দিন ধরে আপনার শান্তিতে একটা স্টেবল পারফরমেন্স চান, এমন ফোন কিনতে চাচ্ছেন, আই মিন লং টাইমের জন্য কোনো একটা ফোন কিনতে চাচ্ছেন, তাদের জন্য ভিভো Y22s এই ফোনটা আই থিঙ্ক একটা আদর্শ চয়েস।